অ্যাকচুয়ালি আমরা আজকে যেটা নিয়ে বেশি আলাপ করতে যাচ্ছি, আমি মানে কিছুদিন ধরে ভাবছিলাম যে আসলে ফুটবলার হতে হলে আসলে কি করতে হয়, কোন জিনিসগুলি লাগে। তো আমার মনে হয় যে প্রথমে আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে যে ঠিক করা, আমি কেন খেলবো, আমি কেন ফুটবলার হব, কিংবা প্রো লেভেলে খেলবো কিনা, বা অ্যামেচার হিসাবে খেলবো কিনা, বা এমনি আনন্দের জন্য অনিয়মিতভাবে খেলবো কিনা। তো মেনলি আমি এখানে তো ফুটবল শেখার আগ্রহ এখন অনেক বেশি, অনেক ইয়াং জেনারেশন অনেকেই এখন আমাদের টিভির কল্যাণে ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়ার্ল্ডের সব ফুটবলই ফলো করে সবাই, যেন ফুটবলের উন্মাদনা সবার মধ্যেই আছে। তো এখন হচ্ছে যে মেইন যে ফুটবলার হবে কি না, ফুটবলার হওয়ার জন্য আলাদা কি চিন্তা ভাবনা থাকবে, সেই জিনিসটা নিয়ে আমরা একটু হয়তো আজকে আলাপ করতে পারি। তো আমার মনে হয় যে প্রথমে আসলে ঠিক করা যে আমি ফুটবলটা খেলবো বা ফুটবলার হব, এটা কি আমার নিজের ইচ্ছা, নিজের শখ, নিজের প্যাশন, নাকি এটা অন্য কারো ইচ্ছা আমি ফুটবলার হতে চাই। যেমন বাবা মা অনেক সময় বলে ক্রিকেটার হও, ফুটবলার হও, আমি হয়তো ভিতর ভিতর অত পছন্দ করি না, কিন্তু ওনাদের খুশি করার জন্য হয়তো বলি আমরা খেলবো বা আমি প্লেয়ার হব, আমি চেষ্টা করি। তো এটা একটা মানে জিনিস হচ্ছে যে খেলাধুলা অবশ্যই ভালো ব্যাপার, যে সবাইকে তো আর দেশ সেরা প্লেয়ার বা ন্যাশনাল টিমে খেলতে হবে এমন কোনো কথা নেই। জিনিসটা হচ্ছে যে এই ফুটবল খেলাটা বা যে কোনো দলগত খেলা থেকে অনেক কিছু শেখা যায়, যেটা হচ্ছে আমি সবচেয়ে গুরুত্ব দিই যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষের সাথে মিশতে পারাটা। এটা খুব ইম্পর্টেন্ট যে একজন আরেকজনকে জানা, এবং আমার ভালো মন্দ কিন্তু আমি মানুষের কাছ থেকে জানবো ভালো, আমার নিজের ধারণার বাইরে গিয়ে। আমি হয়তো যা জানি নিজের সম্পর্কে এটা হয়তো পুরোপুরি সত্য না বা ঠিক না, তো অন্যদের চোখে আমার ব্যাপারটা, আমার আমি কি, আমার কি আছে। তো যে জিনিসটা নিয়ে আমরা আসলে আলাপ করতে যাচ্ছি, ফুটবলার হতে হলে অবশ্যই আমার আগে ঠিক করতে হবে যে আমার এই খেলাটার প্রতি প্যাশন আছে কিনা, বা আমি এটাকে ভালোবাসি কিনা, লাভ ফর দ্য গেম। তো এই জিনিসটা তো যে কোনো কাজের ক্ষেত্রে, আমি শুধু ফুটবল না, যে কোনো স্পোর্টস হতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রেই ইউ হ্যাভ টু হ্যাভ প্যাশন ফর দ্যাট। তো ওই জিনিসটা প্রথমেই ঠিক করতে হবে, কারণ একটা জিনিস মেন্টালি আমাদের তৈরি থাকতে হয় যে আমি কোনো জিনিসটা খুব ভালোবেসে গেলাম, বাট অনেক প্রথমেই সেটব্যাক থাকবে, আমি হয়তো প্রথমে পারছি না, তখন আমি কি ফেরত চলে আসছি কিনা, যে আমি আর চেষ্টা করব না, এরকম ইয়েটা আসে কিনা। তো ওই খেলাটার প্রতি আসলে খুব বেশি ভালোবাসা থাকলে তখন কিন্তু ওই জেদটা থাকে যে আমি প্রথমেই হয়তো সফল হই নেই, বাট আমি লেগে থাকবো।